মিলন বাংলা হোমি পক্ষ থেকে আমি ডাক্তার মিলন মাল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা এই ভিডিওতে আমি এমন একটা হোমি ওষুধের নাম আপনাদের জানাবো যে ওষুধটা আপনারা বাড়িতে রাখতে পারেন এই ওষুধটা বাড়িতে থাকলে গ্যাস পেট ব্যথা বমি আমাশা কলেরা এবং বাতের চিকিৎসা আপনি নিজে ঘরে বসেই করতে পারবেন আর এই ওষুধটা হলো কলচিকা মটামেল কী কী লক্ষণ থেকে এই ওষুধটা প্রয়োগ করবেন কত পোটেন্সিতে সেবন করবেন কতদিন ধরে সেবন করবেন এবং কিভাবে সেবন করবেন এই সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও কলচিকামের অপর নাম হলো মিয়াডো স্যাপরন বা মাঠের জাফরন এটা এক ধরনের চারাগাছ এই গাছ ইউরোপের ফ্রান্স জার্মানি ইত্যাদি দেশে প্রচুর পরিমাণে জন্মায় এই গাছের মূল থেকে কলচিকাম মাদার তৈরি করার আর এই মাদার টিনচার থেকে থার্টি টু হান্ড্রেড ওয়ান এম ইত্যাদি পোটেন্সি তৈরি করে মজার ব্যাপার কি জানেন কলচিকাম গাছে শরৎকালে ফুল আসে আর কলচিকামের বেশিরভাগ উপসর্গ শরৎকালেই বেড়ে যায় কোনো রোগে কলচিকাম প্রয়োগ করার আগে এসুদের চরিত্রগত লক্ষণগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেমন কলচিকাম রোগী শীতকাতর মোটাশোটা ও বলিষ্ঠ হয় এবং বাত ও কেঁটে বাতে বেশি ভোগে শরীরের মাংসপেশি হাড় জয়েন্ট পাকস্থলী অন্ত্রের মিউকাস মেমব্রেন হার্ট ও কিডনির ওপর এসুদের স্পেসিফিক অ্যাকশন আছে কলচিকাম রোগী খিটখিটে সবাই বের এবং খুব সেন্সিটিভ চিৎকার চেঁচামেচি উজ্জ্বল আলো তীব্র গন্ধ এবং স্পর্শ এরা সহ্য করতে পারে না কেউ তার সাথে অভদ্র আচরণ করলে খুব রেগে যায় শোক দুঃখ এবং অন্যের খারাপ আচরণ কলচিকাম রোগীর ওপর গভীর প্রভাব ফেলে কলচিকামের ব্যথা যন্ত্রণা টেনে ধরার মতো ছিঁড়ে ফেলার মতো বা চেপে ধরার মতো এই ব্যথা যন্ত্রণা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে পড়ে কলচিকামের ঘ্রাণশক্তি প্রবল হয় খাবার দেখলে বা খাবারের গন্ধে রোগীর গা বমি করে বিশেষ করে মাছ ডিম ও চর্বিজাতীয় খাবার রান্না হতে দেখলে এদের গা বমি করে কলচিকাম রোগীর পেটে প্রচুর গ্যাস জমায় পেট ফুলে থাকে মনে হয় যেন পেট ফেটে যাবে তার সঙ্গে পেটে গুড় গুড় শব্দ কলচিকামের বেশিরভাগ উপসর্গ মানসিক পরিশ্রমে খাবারের গন্ধে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কালে সন্ধ্যায় নড়াচড়ায় স্পর্শে ঠান্ডায় ও ভিজে আবহাওয়া বেড়ে যায় বিশ্রামে চুপ করে শুয়ে থাকলে গরমে ও সামনের দিকে জুঁকলে রোগীর কষ্টের উপশম হোমিওপ্যাথিতে কলচিকাম মাথা যন্ত্রণায় চোখের ও কানের সমস্যায় পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যায় যেমন নশিয়া ভমিটিং, গ্যাস পেট ব্যথা কলেরা আমাশয় মূত্রযন্ত্রের সমস্যা হার্টের সমস্যায় এবং বাত ও গেঁটে বাতে প্রয়োগ করা এসুদের মাথার লক্ষণে দেখা যায় কপালে ও মাথার দুপাশে যন্ত্রণা তার সঙ্গে পাকস্থলিতে গ্যাস জমে পেট ফেঁপে থাকে এবং গা বমি ভাব থাকে এই মাথা যন্ত্রণা সামনের দিকে ঝুঁকলে গরমে এবং চুপ করে শুয়ে থাকলে উপসময় কলজেকাম রোগের চোখে ছিঁড়ে ফেলার মতো ব্যথা এই ব্যথা মাথার পিছন পর্যন্ত ছড়িয়ে পড়ে পড়াশোনা করার পর রোগীর চোখে দেখতে অসুবিধা এবং মনে হয় যেন চোখের সামনে সাদা সাদা বিন্দু উঠছে আবার ওষুধে কানে তীক্ষ্ণ গুলি করার মতো ব্যথা হতেও দেখা যায় রোগী শব্দ আওয়াজ সহ্য করতে পারে না তার সঙ্গে কানের ভেতর চুলকায় এবং কান বন্ধ হয়ে থাকে যাদের ঘ্রাণ শক্তি খুব প্রবল তারা অনেকদিন ধরে নাকের সর্দিতে ভুগলে ওষুধের কথা চিন্তা করা উচিত মুখের বাম দিকে স্নায় হলে অথবা মুখে মাংসভুষিতে বেদনা হলে এই বেদনা চারদিকে ঘুরে বেড়ালে তার সঙ্গে মুখ ফুলে লাল হয়ে থাকলে এবং মুখে প্রচুর ঘাম হলে ওষুধ ভালো কাজ হয় বিভিন্ন সমস্যায় গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো কলচিকাম অঠান্ডার কলচিকাম রোগীর মুখে প্রচুর লাল হয় পাকস্থলিতে গ্যাস জমে পেট ফাঁপে এবং পেটে বেদনা যারা গেঁটে ভাতে ভুগছেন তাদের পাকস্থলিতে গ্যাস জমা পেটে বেদনা হলে এই ওষুধ উপযোগী হয় এসুদের লক্ষণে দেখা যায় রোগী অনেক রকম খাবার খেতে চায় কিন্তু যেসব খাবারে গন্ধ পায় সেই সব খাবার খেতে চায় না এসুদের বিশেষ লক্ষণ হলো খাবারের গন্ধে গা বমি করে এমনকি খাবারের গন্ধে কখনো কখনো রোগী অজ্ঞানও হয়ে যায় বমি হলে বমিতে শ্লেষা পিত্ত এবং অবুক্ত খাদ্যবস্তু থাকে চুপ করে শুয়ে থাকলে বমি হয় না কিন্তু সামান্য নড়াচড়া করলেই রোগী বমি করে ফেলে এসুদের আর একটা বিশেষ লক্ষণ হলো পেটের বিভিন্ন সমস্যায় পাকস্থলী বরফের মতো ঠান্ডা হয়ে থাকে তার সঙ্গে মাঝে মাঝে জ্বালা করে রোগীর সমস্ত পেটে প্রচুর পরিমাণে গ্যাস জমায় পেট ফুলে থাকে মনে হয় যেন পেট ফেটে যাবে তার সঙ্গে লিভারের জন্যে ব্যথা হয় এবং পেটে গুড় গুড় হতে থাকে কলেরার চিকিৎসায় কলচিকাম খুব ভালো কাজ করে কলেরায় যদি সঠিক সময়ে এই ওষুধটা প্রয়োগ করা যায় তাহলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে না ওষুধের লক্ষণে দেখা যায় প্রথমে তিন চারবার বমি হয় তারপর পাতলা পায়খানা শুরু হয়ে যায় মল চাল ধোয়া জলের মতো বা কুমড়ো পচার মতো বা হলুদ সবুজ নানা রকম হতে পারে কলেরায় পেটে কোনো ব্যথা থাকে না কিন্তু যদি মলের সঙ্গে আম বা রক্ত যায় তাহলে পেটে কামরানি ব্যথা হয় কলেরা হলে রোগী খাবারের গন্ধ সহ্য করতে পারে না খাবারের গন্ধে গা বমি করে এবং রোগী বমি করে ফেলে বারে বারে বমি হয় এবং বারে বারে পায়খানা বারে বারে বমি ও পায়খানার ফলে রোগীর ডিহাইড্রেশন হয় প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং রোগী কোলাপস করে যায় বমি ও পায়খানার পর পেটে জ্বালা করে এবং পেট বরফের মতো ঠান্ডা হয়ে যায় এরকম লক্ষণে কলচিকামের সাথে আর একটা ওষুধ পর্যায়ক্রমে খেলে চমৎকার ফল পাওয়া যায় সেই ওষুধটা কি তা জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন বছরের যে কোনো সময় আমাশয় হলে কলচিকাম খুব ভালো ফল দেয় বিশেষ করে শরৎকালের আমাশয় ওষুধ চমৎকার কাজ করে ওষুধের লক্ষণে দেখা যায় আমাশয় বারে বারে মলের বেগ আসে প্রতিবার প্রচুর পরিমাণে মল ত্যাগ হয় এবং মলের সঙ্গে বায়ুস্চরণ হয় মল আগে পেটে কামড়ানি ব্যথা মল রক্ত ও শ্লেচ্ছা মিশ্রিত তার সঙ্গে সাদা সাদা ছেঁড়া টুকরোর মতো দেখা যায় এটা কলচেকামের নির্দিষ্ট লক্ষণ মলত্যাগের সময় প্রচণ্ড কোঁতানি থাকে রোগী বারে বারে মলদারে কুঁত দেয় মনে হয় যেন মলদারে মল আছে কিন্তু কিছুতেই তা বার করতে পারে না এরকম লক্ষণে কলচিকামের সাথে আর একটা ওষুধ পর্যায়ক্রমে খেলে আরও ভালো ফল পাওয়া যায় সে ওষুধটা কি তা জানতে হলে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারে কলচিকামের আমাশয়ের সঙ্গে রোগীর গা বমি ভাব থাকে খাবারের গন্ধ সহ্য হয় না এবং পেটে প্রচুর গ্যাস জমায় পেটে গুড় গুড় আয় মূত্রযন্ত্রের চিকিৎসায় কলচিকাম গুরুত্বপূর্ণ একটা ওষুধ যে যে লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করবেন সেগুলো হলো কিডনিতে প্রচণ্ড যন্ত্রণা এই যন্ত্রণা চিত হয়ে শুয়ে থাকলো উপসময় আবার ব্লাডারে কোঁতানি হয় তার সঙ্গে বারে বারে মূর্তির বেগ আসে প্রস্রাবের সময় এবং প্রস্রাবের পরে প্রস্রাব দ্বারে জ্বালা করে প্রস্রাব কালো রঙের হয় এবং প্রস্রাবে রক্ত পচা রক্তের ডালা সুগার ও অ্যালবোমিন থাকে পোস্টাব ফোঁটা মোটা বা একটু একটু করে অথবা প্রস্রাব বন্ধ হয়ে যায় যারা বাদ রোগে ভুগছেন তাদের হাট দুর্বল হয়ে গেলে হাটে কেটে ফেলার মতো বা ফুল ফোটার মতো ব্যথা হলে কলচিকাম উপযোগী আবার হাইড্রোপেরিকার্ডিয়াম বা পেরিকার্ডাইটিসের কারণে শ্বাসকষ্ট হলে বুকে চাপ লাগার মতো অনুভূতি হলে এবং এই কষ্ট হাঁটাচলা করলে উপশম হলে কলচিকাম উপযোগী ও গেঁটে ভাতের চিকিৎসা প্রথম সারের একটা ওষুধ হলো কলচিকাম এই ওষুধে বৃষ্টিতে ভিজে গ্রীষ্মের তাপে ঘাম বসে গিয়ে অথবা অতিরিক্ত পরিশ্রম করে বাতা হয় কলচিকামের বাত শরীরের যে কোনো অংশে হতে পারে ঘাড়ে কাঁধে হাতে কনুয়ে কবজিতে এবং হাত ও পায়ের আঙুলে বাত হয় বাতে টেনে ধরার মতো ছুঁচ ফোঁটার মতো বা ছিঁড়ে ফেলার মতো ব্যথা আক্রান্ত সন্ধি ফুলে লাল ও আড়ষ্ট হয়ে থাকে বাতের ব্যথা এক সন্ধি থেকে অন্য সন্ধিতে ঘুরে বেড়ায় বাদবাগ বা বাদে সন্ধিতে এত ব্যথা হয় যে রোগী আক্রান্ত স্থানে হাত শোঁয়াতে পারে না এসুধে হাতে ও কবজিতে ছুঁচ ফোটার মতো অনুভূতি হয় আঙুলের ডগা ঝিনঝিন করে এবং হয়ে থাকে পায়ের গুঁড়ে আঙুল ফুলে লাল হয়ে যায় এবং স্পর্শকাতর হয়ে থাকে কলচিকামের বাদ রাতে স্পর্শে নড়াচড়ায় গরমকালে শরৎকালে ঠান্ডায় ও ভিজে আবহাওয়ায় বেড়ে যায় বিশ্রামে ও চুপ করে শুয়ে থাকলে রোগীর কষ্টের উপশম হয় বাদ বা পাতে কলচিকামের সাথে আর একটা ওষুধ পর্যায়ক্রমে খেলে চমৎকার ফল পাওয়া যায় সেই ওষুধটা কি তা জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারে এবার কলচিকাম এই ওষুধটা কীভাবে সেবন করবেন কত পোটেন্সিতে সেবন করবেন সে সম্পর্কে জানাব যে সমস্যাগুলোর উল্লেখ করলাম সেই সমস্যাগুলোতে কলচিকাম থার্টি পটেন্সি ইউজ করতে পারেন কলচিকাম থার্টি সকাল দুপুর আর তিনবার করে সাত দিন খেয়ে পরের সাত দিন ওষুধ বন্ধ রেখে আবার সাত দিন খাবেন এভাবে এক মাস এই ওষুধটা সেবন করবেন তবে বাদরকে কলচিকাম টু হান্ড্রেড পোটেন্সিও ইউজ করতে পারেন সেক্ষেত্রে কলচিকাম টু হান্ড্রেড তিন দিন ছাড়া একদিন খাবেন এবং সকাল দুপুর রাত তিনবার খাবেন যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফোন ওষুধ সরাসরি জিবে দেবেন ওষুধ খাওয়ার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কোন বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন